sang the chadvang, sang badadvang, sang bumanang si janatang. Sang the chadvang, sang badadvang, sang womanang si janatang. Samano mantra samiti samani, samano mantra samiti samani, samanam manasah citta me sham, sangha chadva sangbadadvang sang bhumanasi janatam. Samaniva akuti samana hridayaniva, samaniva akuti samana hridayaniva, samanamastu bhumano yathava susahasati. Sangachadva sangbadadvam sang bhumanansi janatam. All in delightful lens, amidst all the blissfulness, down to rain, oh, beauty as the truth. I know. 30% sales drop. But sir, salary reduction. Hello? Ei je shuncho? Bolo. কালকে কিন্তু স্যারেদের মাইনে দিতে হবে। আচ্ছা সৌম, হ্যাঁ অরিন্দম বলছিলাম। শোনো না, একটা দরকারি একটু ফোন করেছিলাম। বলছি
মানে অবস্থা যা চলছে বুঝতেই তো পারছো সব। তার উপরে না অ্যাকচুয়ালি তার উপরে এ মাসের স্যালারিটাও, হ্যাঁ তাই তাই বলছিলাম ধার হিসেবে। হ্যাঁ না মানে ধার হিসেবে যদি 10,000, আমি সামনের মাসে, হ্যালো 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 সৌম, হ্যালো বড় দুঃসহ এই সময়, পৃথিবী যেন আজ শৃঙ্খলিত বড় অসহায়। যে সময় ফাগুনের রঙেই পৃথিবী রাঙা হয়ে ওঠে, শীতের রুক্ষতা থেকে মুক্তি নিয়ে মানুষ আশ্রয় নেয় সবুজ রঙিন পৃথিবীর বুকে, ঠিক তখনই পৃথিবী হয়ে উঠল ধূসর বিবর্ণ। এক অদৃশ্য অনিশ্চয়তার মুখোমুখি আমরা, মুক্তি কি পাবো, কিন্তু কিন্তু কবে? অশান্ত দিন বেজে থাকা আশাহীন, আজ অশান্ত দিন বেজে থাকা আশাহীন, ধূসর আকাশ আজ কাল নেবে ধূসাজ, ধূসর আকাশ আজ কাল নেবে ধূসাজ, সেই বিশ্বাসেই সংগ্রাম দেখে একটা নাম ভেসে যায়, গান গেয়ে স্বপ্ন বেঁচে যায়, দেখে একটা নাম ভেসে যায়, গান গেয়ে স্বপ্ন বেঁচে যায়, প্রশ্নরা তবু শুধ হয় কবে। কিন্তু কেন শাস্তি, কিসের প্রায়শ্চিত্ত পৃথিবী? তবু মানুষ কিন্তু বেঁচে উঠবে, কাটিয়ে উঠবে এই অভিশাপ। ফিনিক্স পাখির মতো মৃত্যু অগ্নি থেকে জন্ম নেবে নতুন জীবন, শপথ নেবে এক নতুন পৃথিবী। বিরাট শিশু
নিত্য তুমি হে উদার। ভালোবাসা বড় বিপদের মতো সবুজ, হাতে নিলে মুঠো, ছাড়লে ফঙ্গ বেনে। আমরা জানি না কে কোথায় থাকে, তবু দুর্যোগ ঠিকই গরিবের ঘর চেনে। সে তো বোঝে এরা ছোট হয়ে আছে, এত আরেকটুখানি পিষে দিয়ে গেলে শেষ। মানচিত্রে তো শহরেরা বিখ্যাত, কে জানে কোথায় গরিবের মহাদেশ। জল থেকে হাত উঠে আসে করত্রাণ, মেঘ ভেদ করে হেলিকপ্টার যায়। আমার প্রশ্নে আজও সলিলের গান, ঝড়ের কাছে কে ঠিকানা রাখতে চায়। হাওয়া খুঁজে নেয় কোন ঘরে নেই চাল, জল বুঝে নেয় নরবরে কার ভিটে, উনুনের আঁচ পোছে না আগামীকাল। ধরে যায় ভাত গরিবের পৃথিবীতে, আমাদের পাতে কম পড়বে না কিছু, থালা যদি হয় পূর্ণ চাঁদের মতো, সাকান্ন ঠিকই জুটে যাবে মাথা পিছু, এত অসহায় লাগবে না অন্তত। এই ফাড়াকে টেথিস চাই না আর, হে মহাসাগর একবার দুলে ওঠো, ভাঙচুর যদি হয় হোক শেষবার, শুধু চুরে যাক দূর মহাদেশ দুটো। হ্যাঁ, সে পৃথিবীতে স্থান নেই আবেগের, খিদের সাথে চলে না আপোষ, সেখানে শুধু শুকনো অর্থনীতির হিসেব নিকেশ। সে পৃথিবী অন্যরকম। বর্তমান পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে প্রভাব যে সুদূরপ্রসারী সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। তবে কি জানিস, এই অর্থনীতি তো সম্ভাবনা শিল্প, কাজে কি হবে, কতটা হবে, কিভাবে হবে বলা খুব শক্ত। আমি আমার মনে হচ্ছে যে তিনটে ন্যাচারাল কনসিকোয়েন্স সে সম্পর্কে আলোচনা করি। প্রথমত, আমরা যদি একটা টু ডাইমেনশনাল ছবি ভাবি, যার একদিকে হলো অর্থনৈতিক বিকাশ ও অন্যদিকে হলো করোনার প্রভাবের মেয়াদ, তাহলে দেখবো আন্ডার ডেভেলপ দেশগুলো শূন্য থেকে তিন মাসের মধ্যেই দেউলিয়া হয়ে যাওয়ার যোগাযোগ। দ্বিতীয়ত, শিল্পক্ষেত্র একটা প্যারাডাইম শিফট হতে চলেছে, শিল্পগুলো খুব দ্রুততার সঙ্গে অটোমেশনের দিকে ঝুঁকবে, যাতে তাদের লেবার ডিপেন্ডেন্স কমে যায়। আর এতে সব থেকে বেশি মার খাবে আনস্কিলড মাইগ্রেন্ট লেবারের দল। তবে সারা জীবন তো আর কেউ বেকার থাকে না, তাই তারাই জন্ম দেবে নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, তাদের মাধ্যমেই গ্রামীণ অর্থনীতির পুনর্বিকাশ হবে। তৃতীয়ত, একথা তো সত্যি যে চীন করোনার প্রভাব বহুলাংশে কাটিয়ে উঠেছে এবং ওরা ধীরে ধীরে বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার শুরু করেছে। আমার ধারণা কিছুদিনের মধ্যেই চীন একটা ওয়ার্ল্ড ইকোনমিক পাওয়ার হাউস হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। চলছিল সব ছন্দ মতন, কোলাহল, জীবনের জয়গান। হঠাৎ আসা ঝড়ের দাপটে থেমে গেছে আজকলতান। কর্মব্যস্ত রাস্তার মোড়ে ঘুরে বেড়ায় ময়ূরের দল, নীরব বাজার হাট, অফিস পাড়াগুলি, শূন্য রাস্তা বুকে কংক্রিট জঙ্গল। কেন হলো, কি যে হলো, ভাবার আগেই সব চুপ। এবারও কঠিন সময়, একা থাকা অন্তরালে নিশ্চুপ। অফিস চলছে স্থিমিত গতি, চলছে নতুন ক্লাস, নতুন ভাবে বাঁচতে শেখা, নতুন বাঁচার আস। কিন্তু যে মানুষটা রোজগার করে রোজের হিসেবে, তার খবর কি রাখলো কেউ? চলছে তার দিন কে জানে কিভাবে, অথবা যে আছে দূরে, পরিবার বিহীন হয়ে একা দূর দেশে, দুবেলা দুমুঠো জুটছে কি তার? এই অসময়ে কেউ কি আছে তার পাশে? প্রশ্নগুলো করা খুব সহজ, কিন্তু উত্তর নেই জানা। ইচ্ছে পাখি ভাসবে আবার মেলেই যাক। ধন্যবাদ। আমরা জেনে নেব তাদের কথাও,
আমাদের সেই সব বন্ধুরা যারা রয়েছে প্রবাসে, আমাদের অতি প্রিয়জন সেই সব মানুষেরা কী বা অবস্থা সারা বিশ্বের, আসুন আমরা জেনে নিই আমাদের প্রবাসী বন্ধুদের কাছ থেকে। তুহিন, স্নেহেন্দু, শান্তনু, শুভেন্দু আর তন্ময়দের চোখে ভালো আছি রে, তবে একটু চিন্তায় আছি। ব্যক্তিগতভাবে আমার সেরকম কোনো অসুবিধা নেই, তবে এই ক্যানাডার কথা যদি বলিস, ক্যানাডা প্রথমে মনে হয় মেপল সিরাপ আর আইস হকি। কিন্তু এর বাইরেও ক্যানাডার একটা পরিচয় আছে, সেটা হলো ক্যানাডা হলো ব্যক্তি স্বাধীনতার দেশ আর বৈচিত্র্যের দেশ। তাই সেই জন্য এখানে দোকানপাট খোলা আছে, রাস্তায় বেরোতে কোনো বাধা নেই, গাড়ি ঘোড়াও চলছে। তবে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। এই এপ্রিল মাসে 50,000 লোক আক্রান্ত হয়েছে ক্যানাডায়, 3,000-এরও বেশি মারা গেছে। সরকার অবশ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সবাইকে, যারা কাজ হারিয়েছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, তাদেরকে যথাসম্ভব সাহায্য করছে। তবে বৃদ্ধাশ্রমগুলো এখনও কিন্তু এই করোনার কেন্দ্রবিন্দু। তবে মনে একটা প্রশ্ন বড় অঙ্কি দিচ্ছে বুঝলি, মনে হচ্ছে এটাই কি নিউ নর্মাল? আমরা কি আবার আগের অবস্থায় ফিরে যাব, নাকি এটাই চলতে থাকে, এই আমাদের ভবিষ্যৎ? সময় সেটা বলে দেবে। ততদিন পর্যন্ত স্টে সেফ। যেতে তুমি বন্ধুর মতো কিছু সাহস দিও, ওই সঞ্চয় ফলে আছে সময় খেতে, সেই শস্যের রং আজ অতুলনীয়, কিছু সাহস দিও। এই অন্ধকারে রাত সহ্য হলে যেন পৌঁছে যাবই শুধু হাতটা ধরো, হাওয়া উথাল পাথাল পথে নিশান দোলে, দেখো মিলে যাবে বন্দর গ্রাম শহর, শুধু হাতটা ধরো। ওই পশ্চিমে ডোবে দিন শেষ প্রহরের, তুমি শান্ত কোলের কাছে থাকবে বলো, ভাঙে কাজের ডানার ছায়াতে পান্তরে, নামে একলা চোখের মতো আস্তা চলো, কাছে থাকবে বলো। আছে শেষটা কোথায় সেটা কেউ জানে না, দেব ভুলের মাসুল তবু যেও না ভুলে, হবে নতুন মশাল হাতে দুনিয়া চেনা, যদি পোড়াও এ হাত রেখো ছাই আঙুলে, তবু যেও না ভুলে। এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে গেলে যারা থাকবে আবার যেন গড়বে প্রিয়, তুমি অন্ধকারের রাতে ইচ্ছে জেলে কিছু সাহস দিও, কিছু সাহস দিও। আমেরিকায় লকডাউনের আর এক নাম শেল্টার ইন প্লেস। তাহলে কেমন আছি? এই আছি আর কি, ওয়ার্ক ফ্রম হোম প্রায় 1.5 মাস হয়ে গেল। উইকেন্ডে বাড়িতেই বাড়িতেই বন্দি, কোথাও বেড়াতে যাওয়ার নেই, কোনো গেট টুগেদার নেই। আমার ছেলের খুব মন খারাপ, স্কুলে যেতে পারছে না, বন্ধুদের সঙ্গে খেলতে পারছে না, তাই মাঝে মাঝে জিজ্ঞেস করছে কবে স্কুলটা আবার খুলবে, কে জানে আবার কবে এইসব নর্মাল হবে। অনেকের চাকরি নেই, অনেক লোক চাকরি হারিয়েছে, সে অবস্থা খুব একটা ভালো নয়। যদিও সরকার থেকে সাহায্য করছে, কিন্তু এভাবে আর কতদিন চলবে, হয়তো 1-2 মাস চললো, তারপর তো মানুষের চাকরি চাই, কাজ চাই, তাই চিন্তা হয়, ভাবনা হয়, জানি না কিছু ঠিক হবে। আশা করছি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হবে, দেখা যাক। ততদিন পর্যন্ত লকডাউনেই থাকতে হবে, একটু স্টে সেফ। Thank you.
জনজীবন বিপর্যস্ত, বিশ্বজুড়ে স্তব্ধ এই পৃথিবীর পাঁচালির অন্তরে আছে তুমি আমির ঘরকন্যা, মানুষের দাঁতে দাঁত চিপে লড়াই, অন্ন সংস্থানের অনুসন্ধান, প্রকৃতির স্বরূপ ধারণ, আশঙ্কাময় জীবনের ছায়া অনুসরণ, আর আছে অন্তহীন অপেক্ষা শুভ দিনের। কর্ম আর জীবিকার প্রয়োজনে আমাকে বাইরে বেরোতেই হয়, তাই কোভিড শব্দের অর্থ আমার কাছে শুনশান রাস্তা দিয়ে অফিস যাওয়া আর দুপাশে সারি সারি পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার কাহিনী। তো আমার এই ছোট্ট কন্ট্রিবিউশন কোনো মহত্ত্ব রাখে না, কিন্তু ফ্যামিলির রোজকার টেনশন আর কলকাতায় থাকা আমার বাবা মাকে নিয়ে আমার দুশ্চিন্তা হয়তো আমাদের মতো প্রবাসীদের রোজ নামছে। রবে এ সংশয়ে সন্তাপে শোকে রবে কে হে থাকে রাখিবে দুঃখ ভয় সংকটে তেমন আর সেও রয়েছে অপেক্ষায়, যে তার রাত জাগা চোখে অপেক্ষায় আছে সেই মেঘদূতের, যে খবর নিয়ে আসবে তার প্রিয়র, যে জীবন ও জীবিকার তাগিদে ইচ্ছে থাকলেও আসতে পারেনি তার বিরহী প্রিয়ার কাছে। আমরা জেনে নি তাদের মনের কথাও। কেমন আছি আমরা, আমরা যারা বেসিক্যালি ফ্রম কলকাতা, যাদের রুটটা রয়ে গেছে কলকাতাতে, বাট বিকজ অফ প্রফেশনাল কমিটমেন্ট, যেমন আমি রয়েছি ব্যাঙ্গালোরে, কেমন চলছে আমাদের দিনগুলো? ভালোই চলছে, নতুন করে বাঁচতে শিখেছি, নতুন ভাবে লড়তে শিখেছি। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, অসুবিধা হচ্ছে, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের ব্যালেন্সটা ঠিকঠাক থাকছে না, ওয়ার্কিং ফ্রম হোম, কনফারেন্স কল, জুম মিটিংস, ইয়েস lots of problems are there. Dinish potro thikthar paa jacche na, staggering basis e dokan pat khulche Bangalore e, ta shottyo amra Bangalorean la lore jacchi. Friends and family is in Kolkata, ha tader jonno mon kharap to hocchei, ta shottyo with all odds we are fighting, amra lore jacchi, lore jacche ei ashay ki ekdin notun ghor ashbe. We will come out from this pandemic situation. To all my friends and family in Kolkata, all the best. Take my word, we will come out positively. Thank you. রাতে নিদ নাহি
আঁখি পাতে ডাকিছে দাদুরি মিলন বিয়াসে ঝিল্লি ডাকিছে উল্লাসে পল্লীর বধু বিরহী বধুরে বধুর মিলন সম্ভাসে আমার যে সাত বড় সারাত কাটাই নাথের সাথে নিদ নাহি আঁখি পাতে আমিও একাকি তুমিও একাকি আজি বাদল রাতে নিদ নাহি আঁখি পাতে করোনার এই ভয়াবহতা কলমের মুখে যোগায় ভাষা, ভাষা ছন্দের টানে হয়ে ওঠে বেঁচে থাকার অঙ্গীকার। দূষণের কালো সরিয়ে আকাশ আবার সঘন নীল, তবু মনের আকাশে জমে ভয় শুধু দেখে মৃত্যু মিছিল। নেই গোলা নেই বোমা চারপাশে, তবু প্রাণ হাতে বেঁচে থাকা, পরাক্রমীর দর্প থামায় এসব ফোতার চাকা। লক্ষ্য মেধা না যে হাল হয়, অযুত অর্থ কি শুধু অপচয়, আনুবীক্ষণিক পরজীবী আনে যুদ্ধহীন প্রলয়। বন্ধ আজকে মন্দির আর মসজিদ গির্জা, থেমে গেছে যত ধনী দরিদ্র আর ক্ষমতার তরজা। ধুকপুক প্রাণে বাঁচার ইচ্ছে সব্বাই একাকার, দূষণহীন করোনা আকাশে আচারে অঙ্গীকার। প্রিয় রবি ঠাকুর, জানো এবার তোমার জন্মদিনটা খুব খারাপ কাটবে। সারা দেশ স্তব্ধ ধুঁকছে, এর মধ্যে কিভাবে তোমার জন্মদিনের উৎসব করব বলো? জানো তো একটা কথা বারবার মনে আসছে, এই দুর্দিনে তুমি থাকলে কি করতে? তুমি কি মাস্ক পরে নেমে মানুষের পাশে দাঁড়াতে, যেভাবে তুমি বঙ্গভঙ্গের বিরোধিতা করে রাখি বন্ধন শুরু করেছিলে? যদিও শাসকের বিরুদ্ধে যুদ্ধ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ এক নয়, অনেক কিছু হারানোর মুখে দাঁড়িয়ে আজ মানব সভ্যতা শুধু প্রকৃতি ফিরে পাচ্ছে তার পুরানো রূপ। নদীর জল আবার নীল, বাতাস আবার দূষণমুক্ত, গাছপালা আবার সবুজ। কিন্তু এইভাবে তো আমরা চাইনি গুরুদেব, আমরা কি প্রকৃতির বুকে ফিরে যাব মানব সভ্যতার ধ্বংসাবশেষের উপর দিয়ে? এটা মানব সভ্যতার পাপের ফল, আমরা কি আমাদের অপরাধের শাস্তি পাচ্ছি? একটা ভাইরাস এই বিশ্ব চরাচর স্তব্ধ করলো, এর শেষ কোথায় রবি ঠাকুর? অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। সব ফোরালে বাকি রহে অদৃশ্য যে দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরে বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি।
দিন বদলায় ক্লান্ত রাজার মতো আসে গ্রীষ্ম, নতুন বছর 1427, তার কালবৈশাখী হাওয়ায় উড়িয়ে দিতে চায় পৃথিবীর অসুখ। আজ পৃথিবীর যে মন খারাপ, সেই মন খারাপের মুহূর্তে ক্লান্ত শ্রান্ত পৃথিবীর বুকে আছড়ে পড়ে এক অশান্ত ঘূর্ণিঝড়। যেতে যেতে একলা পথে মিলেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড় কে পেলেন সাথী। যেতে যেতে একলা পথে মিলেছে মোর বাতি, নচ করে দেয় স্বাভাবিক জীবনযাত্রা অন্ধকারের বৃত্তে অনিশ্চয়তার মুখোমুখি আমরা। কোথায় আলো, কোথায় নিবিড় আমাতি মিরু হতে বাহির হলো, বাহির হলো জোয়ার স্রোতে শুক্ল রাতে চাঁদের তরুণী, শুক্ল রাতে চাঁদের তরুণী, নিবিড় আমা তিমির হতে বাহির হলো, ভরিল ভরা অরূপ ফুলে সাজালো ডালা, সাজালো ডালা অমরা কুলে আলোর মালা চামেলি বরণী, শুক্ল রাতে চাঁদের তরণী, নিবিড় আমা তিমির হতে বাহির হলো, তিথির পরে তিথির ঘাটে আসিছে তোরে তোলের নাটে, নীরবে হাসে স্বপনে ধরণী, উৎসবের পশরা নিয়ে পূর্ণিমার কুলেতে গিয়ে ফিরিল শেষে তন্দ্রা হরণী, শুক্ল রাতে চাঁদের তরণী, নিবিড়
মাতি মেরো হতে বাহির হলো। সেই নির্মম পৃথিবীতেই কিন্তু মানুষ লড়াই করে বেঁচে উঠেছে, সেই আদিম কাল থেকে আজ অবধি। যুদ্ধক্ষেত্র ছেড়ে সে সরে আসেনি কখনো, নিজেই জোগাড় করে নিয়েছে তার অনুপ্রেরণা। একদিন তোমার সঙ্গে আমার দেখা হবে ভারতবর্ষ। একদিন হালুইকরের দোকানে নড়বড়ে বেঞ্চিতে বসে রঙিন জিলিপি খেতে খেতে, একদিন পড়োশিনীদের সাথে মনোহারী দোকানে ঘুরে কাঁচের মালা খুঁজতে খুঁজতে, একদিন ঠাকুরদার কাঁধে চড়ে টাকডুমাডুম টাকডুমাডুম ভালুক নাচ দেখতে দেখতে, একদিন তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। একদিন সব গাছে ফুল ফুটবে, একদিন সব ঘরে জানালা হবে, একদিন সব জানালায় আলো হবে, একদিন সব নদী স্রোতস্বিনী হবে, একদিন সব স্রোতস্বিনী স্বচ্ছ শরীরা হবে, একদিন পাকা ফসলের গন্ধে ভরে উঠবে সংসার, একদিন টাকডুমাডু টাকডুমাডু একদিন ভারত মেলা ভারতবর্ষেই হবে। একদিন তোমার সঙ্গে আমার দেখা হবে ভারতবর্ষ। আর আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, কেমন আছে তারা? তারাই কিন্তু আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা, তারাই কিন্তু দেখাবে বেঁচে থাকার স্বপ্ন, তারাই আনবে উজ্জ্বল দিন, মুছিয়ে দেবে এই অন্ধকার বিবর্ণ পৃথিবীর অভিশাপ। Thank you.
বন্ধু, দেখা হবে নতুন সূর্যোদয়ের ভোরে, যেখানে নতুন তারে বাঁধা পড়বে আমাদের বন্ধুত্ব। নিজে বাঁচবো, বাঁচাবো অপরকে। যদি বন্ধু হও তাহলে বাড়াও হাত। হ্যাঁ, সূর্যের আলোয় আবার উদ্ভাসিত হয়ে উঠবে আমাদের বিবর্ণ পৃথিবী। আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে যুদ্ধ করব, বাঁচিয়ে তুলব আমাদের প্রিয় পৃথিবীকে। বন্ধুত্ব মানে বিশ্বাস, ভরসা আর একসাথে লড়াই। বন্ধু, আবার দেখা হবে সেই নতুন পৃথিবীতে। রামধনু ঝালমুড়ি হাতিকিট আব্বুলিস বিঘ্নুনার চুরমুড়ের গল্প বল বন্ধু, চল বন্ধু, চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে ফুট করায়
কাটে না হাত চিঠি হাত প্যাডেল আয়না আর জলকড়ির গল্প বল বন্ধু চল সাপ লুডো চিত্রভার লোডশেডিং সুক্তারা পাঁচ শিখে দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে হ্যালো হ্যালো কি খবর হ্যাঁ বল আরে এত ভাবছিস কেন আরে ভাই আমরা বন্ধুরা আছি কি করতে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে জানাবি আবার কি উল্লে বাবা বোকা ছেলে আমার না রে ওটাই আমার ভরসা রে আমি জানি তোরা সবাই আমার পাশে আছিস শোন অনেকদিন বেরোনো হয় না তো একটা প্ল্যান করা যাক ডে ট্রিপ থাকবো না যাবো খোলা আকাশের তলায় চুটিয়ে আড্ডা আবার ব্যাক ভাব কোথায় যাওয়া যায় ঠিক আছে চল কথা হবে ফোন করব পরে রাখছি ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে ধোয়া ধোয়া নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে খালি গায়ে নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে সেলোফেনে মুড়ে রাখা ডাং তারা সাদা কালো অ্যালবামে সন্ধ্যের আরতির শাখ বাজে বন্ধুর ডাক নামে বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে love.